হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অভিতম্বিকা ব্লগস। চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আজকে আমার মেয়ের জন্মদিন। আর মেয়ের জন্মদিন মানে আজকে আমার কাছে একটা স্পেশাল দিন। ব্যাপারটা হচ্ছে আমরা এখন সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে সব পরিষ্কার করে দিচ্ছি, তার কারণ একটা কাঠের চৌকি পাতা ছিল সেগুলো বের করলাম, মানে জায়গাটা পুরো ফ্রেশ করলাম, মানে যা হবে টোটাল এই জায়গাটাই করা হবে, ঠিক আছে। আপাতত আমরা দুই ভাই রেডি হয়েছি বাজারে যাওয়ার জন্য। কিরে বাজারে ব্যাক কই? আর তোমাদের দিদিভাই কিন্তু সমস্ত কিছু পরিষ্কার করছে। দেখা মানে কি বলবো, অনেকদিন বাদে একটা ইউটিউবের ব্লগ করছি, তো একটু বাদবে, অনেক কিছু হবে, তো সবকিছু একটু মেকআপ করে নিও, ম্যানেজ করে নিও, ঠিক আছে। যাই হোক, হাতে বাজারের ব্যাগ, মেয়ের ছোকা রেডি বাজারে যাওয়ার জন্য। পয়সা কে দেবে? কি তা তুই একটা জন্মদিন করতে পারবি না? ও বদি, বদি পয়সা দাও। সবজি বাজার মাছ বাজার থেকে কমপ্লিট করে বাড়ি আসলাম। আর বাড়ি এসে দেখছি তোমাদের দিদিভাই সুন্দর করে গুছিয়ে রেখেছে এদিকে চেয়ার টেবিল, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে অনেকেই আসবে, যার জন্য অনেকে বলতে কি মানে অত বড়ও না, মানে মোটামুটি একটা করা হচ্ছে, তো সেইভাবেই যারা যারা আসবে এখানে বসে পড়বে। আগে থেকে সব সাজিয়ে গুছিয়ে রেখেছে। সকালবেলা তো দেখেইছো এখানে একটা চৌকি ছিল কাঠের, তো সেটাকে বের করা হয়েছে। বের করার পর আমি গেছিলাম বাজারে, আর তোমাদের দিদিভাই বাড়ির ওপর থেকে মাছ আর চিংড়ি মাছ মানে দু রকমের মাছ রেখেছিলো, সেটাকে ও এখন ধুচ্ছে, ঠিক আছে। আর এদিকে অনেক কিছু গোছানো হয়ে গেছে, চলো তোমাদের দেখাই। বাজার থেকে আমি নিয়ে এসেছি সবজি বাজার থেকে মাছ আর মানে সরি সবজি আর মাংস। এদিকে লম্বা সারি করে চেয়ার মানে করে রেখেছে, পেতে রেখেছে। আর এখানে সমস্ত কিছু রান্না বান্নার জন্য জোগাড় হয়েছে। ওদিকে বন্টন সব হাতের সাথে করছে। কী করছিস তুই? কী করছিস? স্কুলে যাবে। যাই হোক, এখন হচ্ছে মাংসটা দিয়ে আসবো। এখন বাজে সকাল 10:10, আর এখন আমার মেয়ে বসে বসে মোবাইল দেখছে, হ্যাপি বার্থডে। কেন, কতবার বলেছি? কখন থেকে বলছি? কি রাতের থেকে বলছি? আজকে কি খাবা? আর কি আর কি? এই ঠিক আছে, ঠিক আছে। কিরে স্কুলে যেতে চাইলে আবার কি হলো? ওরা আগামী মানে গত 14 দিন স্কুলে যায় না, আর আজকে দিন এক সপ্তাহ। যাই হোক, আজকে নাকি স্কুলে যাওয়ার জন্য ড্রেস পরেছিল বলে। আচ্ছা যাই হোক, এখন বসে পড়েছে, ড্রেস মেস রেডি হয়নি ও। আর তোর কি ঘুম কাচ্ছে নতুন করে? ঘুমা ঘুমা ঘুমা, তাড়াতাড়ি ঘুমা। আর এখন বাজে 10:10, বাজার কমপ্লিট করে ফেলেছি, বাট এখন আমাকে যেতে হবে হচ্ছে মুদিখানা দোকানে, সমস্ত কিছু ওখানে গিয়ে নিয়ে আসতে হবে। তো চলো যাওয়া যাক। বলে কাজের লোক, তুমি বসতে পারোনি? অরুণ এখানে সুন্দর করে খাওয়া দাওয়া করছে, নাইস করে। বৌদি তো এটা কি জিনিস? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? কাজু। হোয়াট কাজু? আঙ্গুর ফল শুকিয়ে। এ তুরা কাড়া রাধুনি, রাধুনি তোর তো দেখে এরকম মনে হচ্ছে রাধুনি 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 লাগতেছে। সে থালা পরিষ্কার ইয়ে পরিষ্কার কর না, টেবিল ওরকম লাগছে। হাই গাইস, এটা নিয়ে হচ্ছে এ মহিলা তো খালি ছড়ো বিরতিও দেবে না কাকি। মাছ ভাজা হচ্ছে নিয়ে সব কভারে হয়ে গেছে। একটা হচ্ছে এখন দোকান থেকে আসলাম, দোকান থেকে এসেই অনেক কিছু নিয়ে আসলাম দোকান থেকে। আসার পরে দেখছি যে অনেকে চলে এসছে বাড়িতে। এখান থেকে মুদিখানা দোকান থেকে যা যা আনা হয়েছে সমস্ত কিছু রেডি করছে, মানে দেখে নিল চেক করে। আজকে তোমার মেয়ের বিয়ে, মেয়ের বিয়ে। আজ
আজকে মেনুতে রয়েছে সাদা ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, তারপরে পটল চিংড়ি, চিপস তো আগেই বলে দিয়েছি, চিপসটা বলিনি, চিপস তো থাকবে, লেবু আনুনি, এদিকে ঘোর, এদিকে ঘোর, এদিকে ঘোর, এদিকে ঘোর। এইমাত্র দোকান থেকে নিয়ে আসলাম কেক, আর কেক নিয়ে আসার পরে এখন বোনদেরকে দায়িত্ব দিলাম যে এই বেলুনগুলো হচ্ছে ফলানোর জন্য। আর এদিকে দুই শালিক গেছে বাড়িতে, ওরা পূর্ণিমার রীতি কোথায় গেছে, বাড়ি গেছে, ওরা একেবারে স্নান ফ্যান না করে চলে এসেছিল, তো এখন গেছে বাড়িতে। আর এদিকে ওরা দায়িত্ব নিয়ে মানে এদিকে ইয়ে করছে, বেলুনগুলো ফোলাচ্ছে, আর ওদিকে সবাই রান্না বান্না করছে, তোমাকে দেখতে চলে। আর মেয়ের কাণ্ড দেখো, দেখি বাবা কী করছো তুমি, বেলুন কে এটা কে নিয়ে এসছে, তোমরা নিয়ে এসছো। যাই হোক, রান্নাবান্না মোটামুটি সব কিছু কমপ্লিট, আমি স্নান করা হয়নি আমার, তো স্নানটা আমি করতে যাবো, তার আগে বেলুনগুলো ফোলাতে দিলাম। আর এদিকে কেক ফেক তো নিয়ে এসেছি দেখতেই পেলে, তো চলো স্নান ফ্যান করে আসে, ওদিকে রান্নাবান্না হয়ে গেছে আর সবার আসার টাইম হয়ে গেছে। আর সত্যি কথা বলতে আমরা দুপুরে আয়োজন করেছি এই জন্যই যে রাত্রিবেলা এখন যা সময়, যখন তখন ঝড় বৃষ্টি উঠে আসছে, তো রাত্রিবেলা একটা প্রবলেম হতে পারে কি যে হঠাৎ করে বৃষ্টি চলে আসতে পারে বা কারেন্ট চলে যেতে পারে, তো তার জন্য দুপুরে প্রোগ্রামটা করেছি। তো চলো দেখতে থাকো কি করছিস তুই। হ্যাঁ এদিকে চেপাই বাবা, এদিকে চেপাই, ভালো লাগছে, এটা পড়বা, ভালো লাগছে, এদিকে তাকাও, এদিকে তাকাও, দেখো আমার মেয়ে করছেটা কি, ও একা একাই সাজুগুজু করছে। আমাদের আমার বোনদের বলতে বলতে বেলুন কয়েকটা ফোলানো হয়ে গেছে, সব কিছু বেঁধে এখানে কি রেখে দিস, ঠিক আছে। আর ওদিকে মেয়ে রেডি, মানে আরও কোথা থেকে বেলুন বের করে নিয়ে আসছে, ওকে এখন কয়েকটা রিলস করাবো, আর রিলস করবো তো, চলো 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 তাহলে চলো, সোনার চেনটা তো দেখানোই হয়নি। এটা সোনার না রূপোর, এমনি হাত দাও, ওরে বাবা।